না না এটা হ্যাঁ 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 অর্চনা দি, পশ্চিমবঙ্গের গত 44 বছরের হিসাব দেখুন, সেখানে পুরো অ্যাপিজমেন্ট পলিটিক্স দিদিমণি গত 10 বছর করছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এটা কলকাতার বাঙালিরা পশ্চিমবঙ্গের, আমি বলছি আমি বলছি আমাকে বলতে দিন, যেখানে রাজনীতিতে শুধু মুসলিম ভোট তোষণের জন্য চলে, যেখানে রাজনীতিতে আব্বাস এবং আব্দুল আব্বাস আর মোহাম্মদ সেলিম, তারা যখন তাদের কমিউনিস্ট যারা, তারা তাদের লাল পতাকার ঝান্ডা ফেলে দিয়ে আব্বাসের কাছে জমা দিয়ে সেকুলার ফ্রন্টে জয়েন করে, সেখানে মুসলিম ভোট টানা সেখানেও ধরে রয়েছে, পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূলের আক্রমণ হচ্ছে সেখানেও ধরে রয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই যে উনি বললেন আজকে যোগী আদিত্যনাথ এসে যে দুর্গাপুজো, দুর্গাপুজোটা আজকে ইলেকশনের ইস্যু, আচ্ছা এই 34 বছরে কোন রাজনৈতিক দল এসে বলতে শুনেছেন আপনি যে যদি আমি ক্ষমতায় আসি 34 বছর মানে দুর্গাপুজো হবে? দুর্গাপুজো, মন্দির, মসজিদ কখনো 34 বছরের রাজনীতির এজেন্ডা ছিল? আজকে হঠাৎ করে দুর্গাপুজো এজেন্ডা হচ্ছে কেন? সেকেন্ড থিং, আজকে আমরা যেখানে যারা বসে আছি আমরা সবাই বাঙালি, আমরা খুব গর্ব করে বলতে পারি যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে শরৎচন্দ্র মহেশ লিখেছিলেন। কি সেই মহেশ? যেখানে একজন মুসলমান, একজন কৃষক গফুর এবং আমিনা, তার তারা বাবা এবং মেয়ে, তারা নিজের যে ওই গরুটা তার জন্য নিজেরা অভুক্ত থাকতেন, তাদের বাঁচানোর জন্য তারা নিজেরা না খেয়ে থাকতেন, এবং সেই যে যে মহেশ, সেই মহেশকে যিনি স্লটার করলেন তিনি একজন হিন্দু জমিদার। এইটা তো পশ্চিমবঙ্গের ঐতিহ্য। আজকে যোগী আদিত্যনাথ সে অনেক কথা বলতে পারে, কিন্তু বিজেপির যারা বাঙালি, যারা বাংলায় জন্মগ্রহণ করেছেন, বাংলার সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থাকা দরকার। আমরা পশ্চিমবঙ্গকে এইরকম ভাবে সংস্কৃতির পরিপন্থী, রূপা বলছে এটা ফিলোসফি, রূপা বলছে হিন্দুত্ব বলে দাগানো হলো, আসলে এটা ফিলোসফিক্যাল কথা। ফিলোসফিতে আমি বিশ্বাস করি, সবাই হিন্দু, যেখানে ধর্মের জায়গা বলতে পারে, আমরা হিন্দু সেখানে হিন্দু বললে সেখানে কেন সাম্প্রদায়িক? অবশ্যই হিন্দু বলতে পারেন, কিন্তু যদি আপনার আপনি হিন্দু এই কারণে আপনার সমস্যাটা কি এখানে যে সেগ্রিগেট করে দেওয়া হচ্ছে, তুমি হিন্দু তুমি মুসলিম, সেটা বিজেপির কাছে যে আজকে যে যোগীর বাংলার যে সফর এবং সেখান থেকে একটা কড়া হিন্দুত্ববাদে বার্তা দিলেন, তো এই থিওরি কি বাংলায় চলবে আপনাদের কি মনে হয়? প্রথমত হচ্ছে কড়া হিন্দুত্ববাদের বার্তা, এই ট্যাগলাইনটাতেই আমাদের আপত্তি। এত দিন ধরে 34 বছর ধরে বামপন্থী আমাদের বুঝিয়ে এসেছে আমরা হিন্দু এবং আমরা কখনোই হিন্দু শব্দটা উচ্চারণ করব না, তাহলে আমরা সাম্প্রদায়িক, কিন্তু যে মুসলিম তাকে মুসলিম বলবো এবং তাকে সম্মান করব। আমাদের এখানেই আপত্তি, কে হিন্দু কে মুসলিম, যে ভারতীয় যে পাকিস্তানি যে বাংলাদেশি, প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি তার কাছে, একটার অর্থ মানে এইটা নয় আর একজনকে আমরা ঘাত ধাক্কা দিচ্ছি। তার কাছে উত্তর, হ্যাঁ মানে যদি আমি খুব খুশি হতাম যদি যোগী আদিত্যনাথ এসে বলতেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা খারাপ রয়েছে, আমি ধরে নিচ্ছি ওনাদের কথা, সুতরাং আমার তাদের জন্য চাকরি বাকরি দিতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে, ওনাদের যে হিন্দুত্ববাদ সেই হিন্দুত্ববাদে হিন্দুদের ব্যাপারে কোনো কথা বলা হয় না। দেখুন কোন কথাগুলো বললো, স্লটার হাউস মানে এই যে গরুদের পূজা কাটা হচ্ছে, গো ভক্ষণ যে হচ্ছে কারা করছে, মুসলমানরা করছে, ওরা তোমার শত্রু, লাভ জিহাদের কথা উনি বললেন, লাভ জিহাদ কারা করছে, হিন্দুরা করছে না, মুসলমানরা এসে ভুলিয়ে ভালিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে সিজিআই বলেছে যে একটা মেয়ের যখন রেপ হয় সে রেপিস্টকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি মেয়েটিকে বিয়ে করবে কিনা। আজকের দিনে দাঁড়িয়ে ওই হাতরাসে যেখানে আজকে যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে এসে কথা বলছেন, তার উত্তরপ্রদেশে একটি মেয়ের সাথে বলে স্টেশন হয়, সেই ছেলেটি বা মানে যিনি অ্যাকিউজ তিনি জেলে যান, জেল থেকে যখন জামিনে ফেরেন ওই যে নির্যাতিতা তার বাবাকে গুলি করে মেরে ফেলেছে, উনি এখানে গরুর সম্পর্কে রচনা লিখছেন, গরুকে বাঁচাবেন বলছেন, হ্যাঁ নিজের রাজ্যে, হ্যাঁ আসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত মাইক দিন, দ্রুত প্রশ্ন করুন। আমার প্রশ্ন সিপিএমকে, যখন প্রধানমন্ত্রী কোনো প্রকল্প চালু করে সেটা কি বলে এটা হিন্দুদের জন্য বা মুসলমানদের জন্য? অবশ্যই না, সেটা প্রধানমন্ত্রীর কাজ না, তিনি যখন প্রধানমন্ত্রী তিনি দেশের রাষ্ট্রপ্রধান, তিনি হিন্দুর জন্য মুসলমানের জন্য করবেন কেন? সেটা তো আমরা একবারও বলিনি, আমরা বলছি যোগী আদিত্যনাথ সেই যে কথাগুলো বললেন সেই কথাই উনি হিন্দুদের জন্য কিছু বললেন না, যে হিন্দুদের আমরা হিন্দুদের জন্য ভালো করব। বারবার আপনারা বা তৃণমূল বলে বিজেপি মানে হিন্দু তো মুসলমানে ডিবেট করে, কারণ যোগী আদিত্যনাথ সে যোগী আদিত্যনাথ সে আমরা বললেন না যে সিঙ্গুরে আমি কারখানা করব, যোগী আদিত্যনাথ সে বললেন না আমি নন্দীগ্রামে ইউটিউবের এক দর্শক প্রশ্ন করেছেন, লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা প্রশ্ন করতে থাকুন।
এবার প্রশ্ন করেছেন শেখ শামীম, তিনি বলেছেন মেরুকরণের রাজনীতি কি বিজেপির বিরুদ্ধে বুমেরাং হতে পারে? অর্চনাদি, অফকোর্স না, মেরুকরণ তো বিজেপি করে না, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতিতে বিশ্বাস করে এবং ভারতের ইনফ্রাস্ট্রাকচার ভারতের স্ট্যাটাস সবার সঙ্গে মেরুকরণ বিজেপি করে না। তৃণমূল উত্তর দিন, বিজেপি মেরুকরণ করে না, বিজেপি কেন বলা হয়? আপনি যেটা বললেন, আসলে আমাদের আশঙ্কা হয় যখন অমিত শাহ এসে বলেন বাংলাকে উত্তর প্রদেশ বানাবো, একটু আগে আমার সিপিএম এর যে বোন যে কথাটা বলছে উত্তর প্রদেশ দুর্গাপূজা আটকানো হয় না।